হাই। তারপর হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আজকে আমি কোথায় যাচ্ছি এবং কার সঙ্গে দেখা করব। তো চলো তোমরা দেখতে থাকো এবং আমার সঙ্গে থাকো। তো আজকে আমি যাব সানাউলের সঙ্গে দেখা করতে এবং ওর সঙ্গে ভিডিও করতে। ও আমাকে ফোন করে ডেকেছিল। তো চলো তোমরা দেখো এবং আমরা কী করে ভিডিও করি তা তোমাদেরকে ভিডিও শেষে দেখাবো এবং আমার এই ভিডিওটাতে সেই ভিডিওগুলো ফুটেজগুলো দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো। আমি আমার সাথে কেউ এখন নাই, আমি একা ভিডিও করছি। তো একাতে আমার মোবাইল চালাতে হচ্ছে, একাতে আমার বাইক চালাতে হচ্ছে, একটু রিক্স মনে হচ্ছে। তো তোমরা দেখো এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, কারণ এরকম অনেক ভিডিও ব্লগ করি। Я дурак, ошибался, зачем я так влюблялся? Одесса, помню наше место, по 16 стали целоваться, ты взяла мою футболку, это мне тут толк. Это я дурак, ошибался, зачем я так влюблялся? Oh, вспоминаю детство, помню наше место. По 16 стали целоваться, ты взяла мою футболку, это мне тут толку. Это я дурак, ошибался, зачем я так влюблялся? Детство, помню наше место. По 16 стали целоваться, ты взяла мою футболку, это мне тут толку. Это я дурак, ошибался, зачем я так влюблялся? Ла-л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 а
তো গাইস আমি এখন পৌঁছে গেছি মাধব ব্রিজে, এখান থেকে আর কিছুটা দূরেই আশাপুর, যেখানে ও আমাকে আসতে বলেছিল। তো তোমরা দেখতে পাচ্ছ ব্রিজের মানে এটা ব্রিজের এই ধার আশাপুর রোড, মানে এদিকে আমি যাবো। আর ব্রিজটা তোমার পিছনে থেকে গেলো, তো ওখানে ভিডিও করা গেল না, আমি পরে করলাম ভিডিওটা। তো চলো আমি ফাইনালি আশাপুরে পৌঁছে গেছি। ও আমাকে এখানে এই এটিএমটার কাছে ওয়েট করতে বলেছিল, তো আমি একটু ওয়েট করি, ওয়েট করে আবার দেখি ও আসে কিনা। তো তোমরা দেখতে থাকো আসলে পরে ওকে কীভাবে ওয়েলকাম জানানো যায়। তো হয়ে গেছে, ফাইনালি আমাদের সানাউল ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে। তো বাহ, এমটিতে সবাই ব্যাপক লাগছে। আর পাশে বসে আছে আমাদের সুপারস্টার আয়ুষ ভাই। তাও কিছু বলবি বল। তো এখান থেকে চলো আমরা অন্য জায়গায় স্টোরি করবো, আর ওখানে গিয়ে কথা হবে। চলো গাইস, তোমরা দেখতে থাকো। হেপেন্টি ফুটি ফুট হেপুই কুসুলিস নাহি পুলি বিতরা
সো গাইস, ভিডিওর জন্য আমরা চলে এসেছি চাঁচল রাজবাড়ির ভিতরে। তো দেখো সানাউল ওখানে সব ভিডিওর জন্য সব প্রস্তুতি নিচ্ছে। তোর ভালো বন্ধু না, ওর সাথে বন্ধু তো রাখিস না। আরে না, ওই ওরকম না, তুই যখন বলছিস তাহলে সানাউল তোর ভালো বন্ধু না, ওর সাথে বন্ধুত্ব রাখিস না। আরে না সানাউল ওরকম না, তুই যখন বলছিস তাহলে চল আজকে ওকে পরীক্ষা করা যায়। আচ্ছা চল। একটা ভিডিও ক্লিপ শেষ হয়ে গেছে, এবার নেক্সট ভিডিও ক্লিপ করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। ওরা সামনে চলে গেছে, আমি যখন যাবো তুমি দেখো। কল করে জিজ্ঞাসা কর, দেওর গাইড ফোন কর না, ফোন কর। হ্যাঁ সানাউল ভাই, তোমার গাড়িটা না চুরি হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি আসো। গাইস আমাদের একটা শট কমপ্লিট হয়ে গেছে, এবার নতুন একটা শটের জন্য প্রস্তুতি নিচ্ছি। একটা ভিডিও তৈরি করার জন্য অনেক কষ্ট করতে হচ্ছে, মানে একটা ক্লিপ একবারে হচ্ছে না, মোটামুটি 5-6 বার ট্রাই করতে হচ্ছে। তোমরা দেখো ভাই মোবাইল খারাপ হয়ে গেছে নাকি? মাথায় খারাপ করে আমি করে দিই, পরাবি ঠিক হবে না? আচ্ছা তো আবার তুই ডবল ফিল্টার আই এম আই এম আই এম ভেরি ওভার। হ্যাঁ স্টার্ট আই তুই বে ভাই, এটা অনেক খুশির খবর। তারপরে তারপরে এবার তো ফোন বের করবো ফোন বের করে কেমন। হ্যালো, হ্যাঁ হ্যালো বাবা, না আমি কোনো বাজারে টাকা দিতে পারবো না। আরে ভাই তুমি বাবা তুমি এরকম ব্যবহার করছো কেন? ক্লিপটা ঘুরে যায় নাকি? বাবাটা কমপ্লিট করে তুললে নাহলে কিছু নেই কি হয়নি? গাইস ফাইনালি আমাদের ভিডিও তৈরি করার কাজ কমপ্লিট, এখন আমরা বাড়ি যাবো। সানাউল হ্যাঁ বল না। হাই, তারপর তো আমরা এখন চাঁচল আছি, আর এটা আমাদের কলেজ, দেখে নাও কলেজটা। রাজবাড়ি ছিল প্রথমে,
এটা শুনতে পেলে কিনা জানি না, এটা রাজবাড়ি ছিল প্রথমে, আমাদের কলেজ করে দিয়েছে, তো একটু কলেজটা দেখাবেন, রাত হয়ে গেছে এখন তো দেখানো যাবে না, কিছুদিন সিনেমা শুটিং চলে যায় এখানে, সিনেমা সিনেমা ছিল না ওটা, ওয়েব সিরিজ, কি বল নামটা, বল কি ছিল ওটা, নাম জানি না, নামটাম জানি না কিছু, জেলখানা হয়েছিল এটা। হ্যাঁ তো আমরা এখন চাঁচল আছি, তো দেখি একটু চাঁচলটা ঘুরে টুরে দেখবো, রাত হয়ে গেছে যাই না ক্যামেরা আসবে কিনা, তো চলো। হাই হাই সানাউল, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেকেই ভালো আছো। তো এটা আমার ইন্ট্রো, আর ভিডিওর শেষে ইন্ট্রো মারছি। তো আজ তো সামনে আসো, তোমার মুখটা দেখা যাচ্ছে না, এটা দেখো। আর তো মিলন ভাই কিছু বল, মাইকটা নে কাজে, আর কি বলো, তুই কিছু বল। আমি তো বলছি, তো কি বলবো, নতুন চ্যানেলটা খুলেছে, অনেকদিনই চ্যানেলটা আছে, অনেকদিনেরই, তো নতুন এখন ভিডিও আপলোড করবে, ব্লগ করবে, স্টোরি করবে, তো সবাই ভিডিওগুলো দেখো। আর আমরা চাঁচল এসেছিলাম, তো অনেকক্ষণ আগেই এসেছিলাম, আর আমাদের টাইম হলো না যে আমরা করবো ভিডিওটা, কারণ স্টোরি করছিলাম একটা, তো ওই জন্য ব্লগটা কন্টিনিউ হয়নি আমাদের। এবার তো এখানে আমরা চাঁচল দাঁড়িয়ে আছি, মানে টাইমটা শেষ হয়ে যাচ্ছে, মানে অন্ধকার হয়ে গেছে, ওই জন্য বেশি কিছু দেখাতে পারছি না, নাহলে সময় থাকলে আরও মানে দেখাতাম। আর একটা মজার কথা যে আমাদের সবগুলো ব্লগে এই কথাটা বলা আছে যে টাইম নাই বা সবই, মানে একটাও তো হয় না ঠিকঠাক, সবগুলোতেই এরকমই হয়। আর আমরা ঘুরছিলাম একটু ওদিকে, তো ঘুরলাম না, রাত হয়ে যাচ্ছে, তো ওই জন্য বাড়ি চলে যাবো, ব্লগটা একটু করে নিই তারপরে। তো ভিউয়ার্স, এখন বাজে 8টা, তো আমাদের ফাইনালি সব ভিডিও কাজ কমপ্লিট, তো আমরা এখন বাড়ি যাব, তো এখন আমরা বাড়ি চলে যাব, আর এখন আমরা এই ব্লগটা এখান থেকে শেষ করব, তো নেক্সট এর স্টোরি আসবে। আর তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যারা যারা সাবস্ক্রাইব করোনি, কারণ নিউ চ্যানেল, আর আমাদের ঠিকঠাক দেখা যাচ্ছে না, আমরা একটা লাইটে নিচে আছি, মানে কীটাকে বলে, ল্যাম্পপোস্টের নিচে আছি, তো লাইটটা উপর থেকে পড়ছে, তো মুখটা দেখা যাচ্ছে না ভালো, তো চলো দেখা পরে ভিডিও দেখা হবে, এবং পরে ভিডিও দেখা হবে স্টোরি নিয়ে, আমরা এখন একটা নতুন স্টোরি নিয়ে আমার চ্যানেলে আপলোড করবো। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, গুড বাই।